নমস্কার বন্ধুরা বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কপালকুণ্ডলা উপন্যাসের নাম শুনেননি এমন বাঙালি বোধহয় আজকের দিনে পাওয়া অসম্ভব কপালকুণ্ডলা উপন্যাস সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের এক কালজয়ী সৃষ্টি উনিশশো ছিষট্টি খ্রিস্টাব্দে এই উপন্যাস প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটি ছিল দ্বিতীয় উপন্যাস আর বাংলা সাহিত্যের ইতিহাসে কপালকুণ্ডলা হল প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস এই উপন্যাসের স্থান কাল পাত্র যে সম্পূর্ণ কাল্পনিক ছিল না কাঁথির দারিয়াপুর গ্রামে এলেই আমরা তা অক্ষরে অক্ষরে বুঝে নিতে পারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো ষাট খ্রিস্টাব্দে ডেপুটি কালেক্টর অ্যান্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে নেগুয়া মহকুমাতে তিনি এসেছিলেন এই নেগুয়া মহকুমাই বর্তমানে কাঁথি মহকুমা এখানে থাকাকালীন এই যে কপালকুণ্ডলা মন্দির আপনারা দেখছেন এই কপালকুণ্ডলা মন্দিরের কাছাকাছি উনি থাকতেন আর এখানে থাকাকালীন সেই বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা তিনি সৃষ্টি করেছিলেন আমরা এসেছি সেই ইতিহাসের সাক্ষী হতে আর সেই ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরব আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের বাংলার মুখ ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এইটুকু প্রার্থনা জানিয়ে আমরা মূল ভিডিওতে যাচ্ছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের নাম শুনেননি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন আঠারোশো সালে প্রকাশিত হয় কপালকুণ্ডলা এই উপন্যাসের স্থান কাল পাত্র সবচেয়ে কাল্পনিক ছিল না সেটা অক্ষরে অক্ষরে মিলে যায় কাঁথির দরিয়াপুর গ্রামে এলে এখানেই রয়েছে ঐতিহাসিক কপালকুণ্ডলা মন্দির উপন্যাসের ভাবনার বীজ রোপণ হয়েছিল পূর্ব মেদিনীপুরের কাঁথির কপালকুণ্ডলা মন্দিরে কপালকুণ্ডলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দ্বিতীয় উপন্যাস সম্ভবত এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস আঠারোশো ষাট সালের একুশে জানুয়ারি মেদিনীপুরের নেগুয়া মহকুমাতে বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে যোগ দেন যা বর্তমানে কাঁথি মহকুমা নামে পরিচিত আঠারোশো সালের আটই নভেম্বর পর্যন্ত তিনি এখানেই ছিলেন কাঁথির কাছাকাছি দরিয়াপুর ও চাঁদপুর এ অঞ্চলে প্রচুর বন জঙ্গল ছিল যা বর্তমানে অনেকাংশে দৃশ্যমান স্বাভাবিকভাবেই প্রকৃতির সেই নিটোল সৌন্দর্য সরলতা ও রহস্য তার শিল্পী মনকে প্রভাবিত করেছিল সমুদ্র তীরবর্তী চাঁদপুরের বাংলোয় তিনি থাকতেন বঙ্কিমচন্দ্রের ছোট ভাই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন চাঁদপুরের বাংলোয় থাকাকালীন একজন সন্ন্যাসী কাপালিক বঙ্কিমচন্দ্রকে নানাভাবে ভয় দেখাতেন গভীর রাত্রে প্রায়ই বঙ্কিমচন্দ্রের সঙ্গে কাপালিকের সাক্ষাৎ হতো রসলপুর নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে বালিয়াড়ি ঘেরা ঘন জঙ্গল বেষ্টিত বিস্তীর্ণ জায়গাটি দারিয়াপুর নামে পরিচিত যা বর্তমানে কাঁথি শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থিত এখন এই গ্রাম দর্শনীয় স্থান হয়ে উঠেছে ঐতিহাসিক কপাল কপালকুণ্ডলা মন্দিরের নামে দারিয়াপুরে একটি লাইট হাউসও রয়েছে যার বিস্তারিত বিবরণ আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। এই লাইট হাউসের অনতি দূরেই বয়ে যাচ্ছে রসলপুর নদী পেটুয়াঘাট এই জায়গাটি বর্তমানে মৎস্য বন্দর নামে পরিচিত বাকিপুট দরিয়াপুর থেকে একটু দূরেই অবস্থিত বাকিপুরও ছিল কপালকুণ্ডলা উপন্যাসের অন্যতম প্রেক্ষাপট সপ্তগ্রামের বাসিন্দা নবকুমার তার প্রতিবেশীদের সঙ্গে সাগর তীর্থে গিয়েছিলেন ফেরার পথে পথ ভুল করে নৌকা এই কাঁথির উপকূলে চলে আসে নদীতে ভাটা পড়ে যাওয়ায় নৌকা এখানে নোংর করে যাত্রীগণ জোয়ারের অপেক্ষা করতে লাগল আর সেই সুযোগে মধ্যাহ্ন ভোজনের জন্য এই তটভূমিতেই রান্নার আয়োজন করতে লাগল নৌকায় সবকিছু থাকলেও জ্বালানি ছিল না অজ্ঞতা অতিশয় সাহসী যুবক নবকুমার জ্বালানি অন্বেষণে গভীর অরণ্যে প্রবেশ করল এদিকে নবকুমারের ফিরতে বিলম্ব হচ্ছে দেখে যাত্রীকণ ধারণা করেন নবকুমারকে সম্ভবত বাঘে খেয়ে নিয়েছে নদীতে জোয়ার এলে যাত্রীকণ নবকুমারকে ছেড়ে নৌকা নিয়ে সপ্তগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় নবকুমার জ্বালানি নিয়ে ফিরে এসে নৌকা না দেখতে পেয়ে বিচলিত হয়ে নদী তীরে এদিকে ওদিকে ছুটতে থাকে অবশেষে ক্ষুধার্থ নবকুমার নদীর চরেই ঘুমিয়ে পড়ে মধ্যরাত্রে ঘুম ভাঙলে নবকুমার জঙ্গলের ভিতর থেকে একটি ক্ষীণ আলো লক্ষ্য করল কৃষ্ণার্থ নবকুমার আলোকে স্মরণ করে এগিয়ে গিয়ে দেখলো এক কাপালিক হোম যজ্ঞ করছে কাপালিক নবকুমারকে দেখে মায়ের কাছে নরবলি দেওয়ার উদ্দেশ্যে তাকে টানতে টানতে নিয়ে গিয়ে লতা পাতা দিয়ে শক্ত করে বেঁধে রাখে সামনের অমাবস্যা তিথিতেই নবকুমারকে সে বলি দেবে সেই দিন পর্যন্ত তাকে দেখভালের জন্য কাপালিক তার পালিত কন্যা কপাল কুণ্ডলাকে দায়িত্ব দিলেন এদিকে কপালকুণ্ডলা এবং নবকুমার পরস্পর পরস্পরের প্রণয়ে আবদ্ধ হওয়ায় একদিন গভীর রাত্রে কপাল কুণ্ডলা কালী মায়ের খড়গ দিয়ে নবকুমারের বাঁধন মুক্ত করে দুজনে কাপালিকের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় কপালকুণ্ডলারই পরিচিত স্থানীয় অধিকারী নামক এক মন্দিরের পুরোহিতের নিকট আশ্রয় নেয় এবং সেখানেই দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয় এভাবেই ঘটনা এগোতে থাকে তবে ঘটনা যাই হোক না কেন এই ঐতিহাসিক মন্দির দেখতে প্রচুর মানুষ ভিড় করেন গা ছমছম পরিবেশ ঘন জঙ্গল ও গাছপালায় ভর্তি মন্দির চত্বর চুন সুড়কি আর ইটের গাঁথুনিতে তৈরি প্রায় দেড়শো বছরের পুরনো মন্দির এমন পরিবেশে দাঁড়িয়ে উপন্যাসের কিছু দৃশ্য চোখের সামনে ভেসে ওঠাটাই স্বাভাবিক পরাধীন দেশে বঙ্কিম অনুরাগী বাঙালি তথা অখণ্ড মেদিনীপুরের উৎসাহী জনগণ তার মৃত্যুর পর বাংলা তেরোশো সালের ছাব্বিশে চৈত্র দরিয়াপুর গ্রামে এক স্মৃতি ফলক স্থাপন করেন যার নাম দেন কপাল কপালকুণ্ডলা পরিকল্পনা ক্ষেত্র সেই থেকে প্রতি বছর এই গ্রামে অনুষ্ঠিত হয় সাহিত্য ও বঙ্কিম প্রতিভার বিদগ্ধ আলোচনা দারিয়াপুর বঙ্কিম স্মৃতি রক্ষা সমিতির আয়োজনে প্রতি বছর এখানে বঙ্কিম স্মৃতি মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিখ্যাত পরিচালক পিনাকি ভূষণ মুখার্জির পরিচালনায় এবং প্রযোজনায় রঞ্জিত মল্লিক ভানু ব্যানার্জি মৌহা রায়চৌধুরী দ্বারা অভিনীত সিনেমার শুটিং এখানেই হয় তবে স্থানীয়দের দাবি দু সালে মন্দির সংস্কারের কাজ শেষ হলেও মন্দিরের ভেতরে কালী মূর্তি বসানো হয়নি এখনো পর্যন্ত মন্দির রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ভূদেব জানা বলেন বহু পর্যটক নিয়মিত মন্দির দেখতে আসেন মন্দিরের দরজা খুলে দিই তবে মন্দির মূর্তিহীন অবস্থায় দেখে তারা ফিরে যান যদিও বিষয়টি জানার পর কাঁথি দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তরুণ জানা বলেন কপালকুণ্ডলা মন্দির এবং সংলগ্ন শিবালয় মন্দির সংস্কার হয়েছে বর্তমান রাজ্য সরকারের আমলে তবে সেখানে কালী মূর্তি বসানোর দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের তাই দ্রুত ওই মন্দিরে কালী বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলার মুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আশাবাদী অনতি বিলম্বে কপালকুণ্ডলা মন্দিরে মা কালীর অধিষ্ঠান হবে এবং কপালকুণ্ডলা মন্দির পর্যটন শিল্পে আরও প্রসার ঘটাবে ধন্যবাদ